হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে ভীষণ টেস্টি একটা মশলাদার ফুলকপির তরকারি করে দেখাবো। খুবই টেস্টি খেতে, আর দেখতে কীরকম দেখতেই পাচ্ছেন, খুবই টেম্পটিং দেখতে লাগছে, আর রেসিপিও খুবই সহজ। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেব। আমি এখানে 250 গ্রাম ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, নর্মাল পানি দিয়ে ধুয়েছি, আর এবার আমরা একবার গরম পানি দিয়ে ধুয়ে নেব। গরম পানি দিয়ে ধুলে কী হবে, ফুলকপি খেলে নর্মালি একটু গ্যাস হয় সেটা হবে না, আর যদি অফ সিজনে ফুলকপি খান তাহলে একটু গন্ধও করে সেটাও হবে না। আর গরম পানিতে একটু লবণ দিয়ে ধুলে কি হবে, মাঝে মধ্যে ফুলকপির ভেতরে ভীষণ ছোটো ছোটো পোকামাকড় থাকে যেটা আমরা নর্মালি বের করতে পারি না, সেগুলো কিন্তু ইজিলি বেরিয়ে আসে। তাহলে আমি গরম জলে লবণ দিয়ে দিয়েছি, আর হিটটা কিন্তু চালু আছে, হিটটা বন্ধ করিনি। তো গরম জলে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম আর ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। একেবারে ফুটিয়ে নেওয়ার দরকার নেই, সিদ্ধ করে নেওয়ার দরকার নেই, 2-3 মিনিটের জন্য অপেক্ষা করেছি, আর তারপরে এখন আমি তুলে নেব। চাইলে জল ভালো করে গরম করে একটু লবণ মিশিয়ে সেই জল দিয়ে ধুয়ে নিলেও হয়। তো আমি এখানে 2-3 মিনিটের জন্য একটু অপেক্ষা করেছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে জলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো এবার আমি ফুলকপিগুলোকে সাইডে রেখে দেব আর যাব কড়াইয়ের দিকে। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেব, নর্মাল রান্নার তেল। তো যে কোনো রান্নার তেল ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। 2 চামচ মতো তেল দেব, তারপরে একটু ভালো করে গরম করে নেব। আর তেল যখন ভালো গরম হয়ে যাবে তখন হিট রাখবো মিডিয়ামে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 তেজপাতা আর 1/2 টিস্পুন জিরে। জিরেটাকে খুব ভালো করে ফুটতে দেব, আর ততক্ষণে আমি দিয়ে দেবো একটুখানি হিং। আমি এখানে হলুদ হিংটা ব্যবহার করছি, চাইলে আপনি সাদাটাও ব্যবহার করতে পারেন। এক চুটকি মতো হিং আমি দিয়ে দিলাম। জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ট্রান্সপারেন্ট করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু নর্মাল স্লাইস করে কাটলেও চলে, কোনো অসুবিধা নেই। পেঁয়াজকে একেবারে ব্রাউন করে ভাজার দরকার নেই, কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 1 টিস্পুন ভরে আদা রসুন কোটা, চাইলে আপনি বেটেও নিতে পারেন, মানে পেস্টও নিতে পারেন। এবার আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নেব, আর তারপরে দিয়ে দেব টমেটো। আমি 2 টমেটো কেটে রেখেছি, মিডিয়াম থেকে একটু ছোটো ছোটো সাইজের, ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। একটু নেড়ে নেব, আর টমেটো দেওয়ার পরে আমরা মশলাগুলোও অ্যাড করব। তো মশলার মধ্যে সব থেকে প্রথমে আমরা দেব লবণ স্বাদ মতো, নিজের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এবার আমি দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর তরকারির স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে তোলার জন্য আমি এখানে ব্যবহার করছি কাঁদা লসুন মশালা, এটা আমি 1.5 টিস্পুনের মতো ব্যবহার করব। কাঁদা লসুন মশালাটা আসলে একটা মহারাষ্ট্রিয়ান মশলা, বাংলায় এটা পাওয়া যাবে না, আর যদি না পাওয়া যায় তাহলে আরামসে এটাকে স্কিপ করুন, কোনো অসুবিধা নেই। এটার জায়গায় একটু বেশি করে গরম মশলা দিয়ে দেবেন তাহলেই চলবে। একটু নেড়ে নিচ্ছি, একটু জল দিয়ে নেব, কারণ মশলাটা যথেষ্ট ড্রাই, নিচে থেকে পুড়ে যাবে। আরও কিছু মশলা ব্যবহার করতে হবে, তার আগে আমি একটু জল দিয়ে নিলাম যাতে না পড়ে। এবার আমি দেবো স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি গরম মশলা। আমি একেবারে একটুখানি জল দিয়েছিলাম, এখন আমি আরও একটু জল দিয়ে নেব যাতে কষানোটা হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, আর একটুখানি জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করব, মানে ঢেকে ঢেকে কষিয়ে নেব, হিট থাকবে মিডিয়ামে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই চেক করতে হবে আর নাড়িয়ে দিতে হবে। এবার দেখুন টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে, আর যেটুকু জল দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে, আর মশলার ওপর থেকে তেলও দেখা যাচ্ছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সবজিটা, মানে ফুলকপি। ফুলকপি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর জল দেওয়ার আগে আরেকবার ঢেকে দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। এইবারে কিন্তু হিটটা থাকবে একেবারে লোতে, যাতে পুড়ে না যায়। এটুকু ঢেকে দিলে কি হবে, মশলার স্বাদ গন্ধটা একেবারে সবজির ভেতর পর্যন্ত পৌঁছবে।
दो तीन मिनट पर यह हे सब्जी टेक्सचार जथेष शुकनो मन हे एबार ग्रेविर जो जल देव जल निजे हिसाब मत दिए नीन जदि एक पतला चान एक बसी दिए नीन और अभी बसी पतला करब ना हमें एक शुकनो शुकनो झोल रखब कम मान गाढ़ो झोल रखब और एबार ढाकना लागानोर आगे आमी एक दिए देव भेजे रखा चीट बादामेर गुड़ो। आसले महाराष्ट्रियान फैमिली ते एई गुड़ोटा खूब पसंद करा हय ताई आमी एड करछी। आपनी जदि पसंद ना करें बा ना खेते चान बा अवेलेबल ना थाके ताहले आरामसे स्किप करुन कोनो असुविधा नेई। एई गुड़ोटा व्यवहार करले स्वादटाओ जेमन खूब भालो आसे और ग्रेविटाओ जथेष्ट गाढ़ो हय। नर्माली आमी चीट बादाम भेजे ठंडा करे मिक्सारे गुड़ो करे नियेछी। এবার আমি ঢাকনা লাগিয়ে রান্না করব। ঢাকনা লাগিয়ে যতক্ষণ না সবজিগুলো খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করব। হিট থাকবে মিডিয়ামে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই চেক করতে হবে আর নেড়ে নিতে হবে। খুব ভালো ফুটতে শুরু করেছে। হিটটা একটু মিডিয়াম থেকে কম করে দিলেও চলে। আর এখন দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু যথেষ্ট গাঢ় হয়ে গেছে আর ফুলকপিগুলো গলে গেছে। একবার চেক করে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন খুব ভালোভাবে গলে গেছে একেবারে ডাটা পর্যন্ত। তার মানে সবজি আমাদের তৈরি হয়ে গেছে। এবার যদি আপনি ধনেপাতা ব্যবহার করেন বা অ্যাভেলেবেল থাকে তাহলে দিয়ে দিন। নামানোর আগে অবশ্যই লবণ চেক করে নেবেন। আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি স্কিপ করছি। তো এবার আমি হিট বন্ধ করে দেব আর গরমাগরম সবজিকে সার্ভ করে নেব। দেখলেন তো বন্ধুরা কতটা সহজ রেসিপি। আর দেখতে আপনি দেখতেই পাচ্ছেন যে কিরকম টেম্পটিং টেক্সচার হয়েছে একটা। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি অসাধারণই হয়েছে। এটা রুটি বা ভাতের সাথে যার সাথেই খান না কেন খুবই ভালো লাগবে খেতে। তো এই সিম্পল রেসিপিটা অবশ্যই ট্রাই করুন বন্ধুরা। আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই। ভিডিও দেখার জন্য অনেক অনেক।